গত শুক্রবার ঠিক এরকমই একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার সঙ্গে ঘটে যায়, যেখানে বউ এসে আমাকে বলে আমি নাকি তার ত্বকে নকল প্রোডাক্ট ইউজ করছি। তারপর তিনি কোনোভাবেই আমার কাছে মেকআপ করবেন না, পারলে তিনি বের হয়ে যান। তারপর আমি তাকে বললাম যে আপু আজকে শুক্রবার, আপনি কোথাও শেডিউল পাবেন না, যেহেতু আপনার আজকে বিয়ে, আপনার দিনটা একেবারে মাটি হয়ে যাবে। আপনি দেখেন আমি আপনাকে কেমন করে সাজাই, আপনার ভালো না লাগলে আমি প্রতিটা মেকআপ আপনাকে মুছে দিব। তারপর তাকে কেমন করে কনভিন্স করলাম, বাদেও তিনি কতটুকুন সন্তুষ্ট হয়েছেন, সেই রোমাঞ্চকর অভিজ্ঞতা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শিমার গার্ল মেকওভার। আমাদের আজকের বউ নাকি আমার টপ ফ্যান, সে কারণে তিনি বাংলাদেশের খুব দূরবর্তী একটি জেলা থেকে আমার কাছে ব্রাইডাল মেকআপ নিতে এসেছেন এবং তিনি আমার যে প্রিমিয়াম প্যাকেজটা সেটাই নিয়েছেন। এবং আজকে যেহেতু ব্রাইডের ফেসে একটু প্রবলেমেটিক কিছু ব্যাপার ছিল, বেশ বড় বড় ফেশিয়াল হেয়ার ছিল, পিম্পলের কিছু দাগ ছিল, সে কারণে আমি ব্রাইডের পারমিশন নিয়ে তার স্কিনের ফেশিয়াল হেয়ারগুলোকে রিমুভ করে দিচ্ছিলাম। এরপর আমি ইংলটের মুনলাইট ইলুমিনেটিং ফেস প্রাইমার ফুল মুন 21, ইয়াস আমি পুরাটাই বলে দিচ্ছি, সেটা দিয়ে আমি অ্যাজ আ প্রাইমার হিসেবে ব্যবহার করছিলাম। আমাকে একটু কমেন্ট করে জানাবেন আজকের কোন পণ্যটা আপনাদের কাছে নকল মনে হয়েছে। এবং যেহেতু তিনি একটু গ্লো চাচ্ছিলেন তাই আমি এটা ইউজ করেছি, বাট তারপর তিনি বারবার করে দেখছিলেন যে আমি কোন পণ্যটা ব্যবহার করছি। এরপর আমি তার আইব্রাউতে চলে গেলাম, AMC ব্রাউ লাইনার 19 নাম্বার দিয়ে আমি তার আইব্রাউটা করছিলাম। এবং আইব্রাউ করতে করতে বারবার করে তিনি আমাকে বলছেন, আপু একটু দেখতে পারি কি, একটু দেখাবেন আমাকে কোন প্রোডাক্টটা। আমার আসলে এখানে লুকানোর কোনো কিছুই নেই, আমার সব প্রোডাক্ট ক্লায়েন্টের সামনেই থাকে, আপনি পরখ করে যাচাই বাছাই করে দেখতে পারেন। তবে আপনারা যারা আমাকে ট্রাস্ট করেন না তারা প্লিজ আমার কাছে মেকআপ করতে আসবেন না, এতটুকুন রিকোয়েস্ট আপনাদেরকে আমি করব। এরপর মেকআপ ফিক্সারটা দিয়ে আমি তার ফুল ফেসে স্প্রিটস করে আমি তাকে একটু ফেসটাকে ড্রাই করে দিই, এবং তার যেহেতু একটু ডার্ক সার্কেলের প্রবলেম ছিল সে কারণে আমি একটু কালার কারেক্টিংও করে নিই। এই জায়গাটাতেও তিনি আমাকে বলছিলেন, আপু প্লিজ একটু ঠিকঠাক মতন করবেন, আমার কিন্তু খুব ভয় লাগে, আমার স্কিন খুব সেন্সিটিভ। বলে আপু আপনি জাস্ট চোখটা বন্ধ করে রিল্যাক্স করেন। এই বলে আমি তাকে HD পারফেক্ট কাভার ফাউন্ডেশন শেড আমি দুইটা মিক্স করে ব্যবহার করেছি, 71 এন্ড 81, এটা দিয়ে আমি যখনই মানে তার ত্বকে ফাউন্ডেশনটা ব্লেন্ড করতে যাচ্ছি তিনি একটু সন্দেহভাজন প্রকাশ করছিলেন এবং হুট করে একটা পর্যায়ে তিনি বললেন যে আপু আমি তো অনেকক্ষণ ধরে দেখছি আপনি কি ব্যবহার করছেন, আমাকে একটু দেখান। তা আমি তারপর তাকে বললাম যে আমি কোনটা এক্স্যাক্টলি ব্যবহার করছি। এটা বলার পর তিনি উঠে বসে পড়লেন, বসে পড়ে আমাকে বললেন যে আপু আমাকে এইসব নকল পণ্য দিয়ে সাজাবেন না, আমি সাজবো না প্লিজ। তারপর আমি বললাম আপু আপনার কাছে কোন পণ্যটা নকল মনে হয়েছে, তিনি বললেন যে ইংলটের যে প্রোডাক্ট ইউজ করছেন ওদের তো ভোক্তা অধিকার আইন ওদেরকে কিছুদিন আগে ধরেছে ওদের শপে গিয়ে যে ওরা এক্সপায়ার্ড মেকআপ সেল করে। এখানে আসলে আমার বলার ভাষাটা আমি কিছুটা হারিয়ে ফেলেছি, কারণ হয়তো আপনারা মনে করতেই পারেন যে কিছু ব্যক্তি বেনিফিশিয়ারি নিয়ে আমি তাদের স্বার্থে হয়তো কথা বলার চেষ্টা করছি। তবে একটা নেগেটিভ নিউজ যত তাড়াতাড়ি ছড়ায়, একটা পজিটিভ নিউজ যদি তত তাড়াতাড়ি ছড়াতো তাহলে হয়তো আজকের ক্লায়েন্ট কোনোভাবেই মনে করতেন না যে আমি নকল পণ্য ব্যবহার করছি। এটা কেন বললাম জানেন, কারণ তারা এক্সপায়ার্ড পণ্য সেল করে সেটা তো আপনারা দেখেছেন, শেয়ার করেছেন। তবে আপনারা এটা কি দেখেছেন যে এক সপ্তাহ আগে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন থেকে আবারও তাদের সবটাকে ভিজিট করে তাদের বিরুদ্ধে উঠানো সকল এলিগেশন ওর এগেনস্টে ক্লিয়ারেন্স দিয়ে দেওয়া হয়েছে? ইংলটের পণ্য দিয়ে যেভাবে ব্রাইডাল মেকআপ করা যায় বাংলাদেশে আপনি খুব কম শোরুমে আসলে এরকম দেখাতে পারবেন, কারণ বাংলাদেশে এরকম হাই এন্ড ব্র্যান্ডের ফ্র্যাঞ্চাইজ আর একটাও কিন্তু নেই। এবং আমরা যদি একটুখানি সাপোর্ট করি তাহলে শুধুমাত্র ইংলট কিন্তু নয়, সেফোরাও দুই দিন পরে বাংলাদেশে আসতে একটুকুও কিন্তু চিন্তাভাবনা করবেন না। এবং আপনারা যে আমার কাছে মেকআপ করতে আসবেন তাদেরও এটাই মনে রাখতে হবে যে আমি ইংলটের পণ্য দিয়ে হয়তো আপনার ত্বকে মেকআপ করব। আপনি যদি কমফোর্টেবল থাকেন আপনি ওয়েলকাম, আর না কমফোর্টেবল থাকলে আপনি প্লিজ আসবেন না। যেমন আমি সব কিছু আপনাকে বলে দিচ্ছি, আমি পারফেক্ট ফিনিশ লুজ পাউডারটা দিয়ে আমার ক্লায়েন্টের ফুল ফেসটাকে সেট করে এরপর পিলুইজ বেসটা দিয়ে আমি তার চোখের উপরে অ্যাজ আইশ্যাডো প্রাইমার হিসেবে ব্যবহার করে তারপর আমি ইংলটেরই একটা আইশ্যাডো প্যালেট ব্যবহার করছি, সেটা হচ্ছে প্লেইং শিং ট্যাঞ্জেরিন আইশ্যাডো প্যালেট। আমার কাছে মনে হয় এটার পিগমেন্টেশনটা দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা কীরকম। আর শিমার গার্ল তার ক্লায়েন্টদের জন্য নকল পণ্য ব্যবহার করবে যেখানে তিনি নকলের বিরুদ্ধে এতটা সচেতন, এটা আসলে স্বপ্নেও আমি চিন্তা করতে পারি না। আমার ক্লায়েন্টদের জন্য পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক, যত টাকাই হোক, সবচেয়ে সেরা পণ্যটা একেবারে লোয়েস্ট যে প্যাকেজ সেটা তো আমি দেওয়ার চেষ্টা করি আলহামদুলিল্লাহ, এতটুকুন ব্যাপারে আমি কনফিডেন্টলি নিজের সম্পর্কে বলতে পারবো। এবং
ক্লায়েন্টকে আমি অ্যাজ ইউজুয়াল জিজ্ঞেস করছিলাম যে আপনি কি চান, তারপর তিনি বললেন যে আপু আপনি করেন চোখের উপর একটু স্মোকি করেন, নিচের অংশটাতে একটুখানি হালকা রাখার চেষ্টা করবেন। তো আমি তাকে ভাবলাম যে একটা হাফ কাট ক্রিজ অ্যাঙ্গেল কাট ক্রিজ করে দিই। তো আমি একইভাবে একটা অ্যাঙ্গেল করে করে স্মোকি করার চেষ্টা করছিলাম, এবং স্মোকি করতে করতে এই পর্যায়টাতে আমি ওয়ান মুভ লিকুইড যে লাইনার, মানে পেন লাইনার যেটা খুবই শার্প, সেটাকে ব্যবহার করে তারপর আমি তাকে একটা পিগমেন্ট লাগিয়ে দিচ্ছিলাম। এবং পিগমেন্টের কথা বলতে গেলেও আপনারা হয়তো এখন বলবেন যে খুব অ্যাডভার্টাইজিং সাউন্ড করছি, তবে না, আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন ম্যাক্সিমাম ওয়ার্ল্ড ফেমাস হাই এন্ড যে পিগমেন্টগুলো সেগুলো আমি আসলে আমার ক্লায়েন্টের জন্য ব্যবহার করে থাকি। এবং আমি এখানে ব্যবহার করছি স্পার্কলিং ডাস্ট, নাম্বার হচ্ছে কি 07। এরপর যেহেতু তার ত্বকটা একটু ড্রাই লাগছিল, আমি তাকে আবার স্টে হাইড্রেটেড প্রেস পাউডার ফ্রিডম সিস্টেম থেকে 0202, হ্যাঁ আমি সব কিছু আপনাদের কাছে বলে দিচ্ছি, আমি সেটা দিয়ে তার ফুল ফেসটাকে সেট করে দিলাম। এরপর তাকে আমি মাস্কারা আসলে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম, এবং তাকে অবশ্যই ল্যাশ পরাবো, তবে একটু হালকা ধরনের ল্যাশ পরাবো যেহেতু তিনি ভারী ল্যাশটাকে ওভাবে আসলে পছন্দ করেন না। এরপর পিচি পিঙ্ক একটা ব্লাশ তাকে ব্যবহার করছি ওয়ান সেকেন্ড ফ্রম ফ্রিডম সিস্টেম, যেহেতু তিনি একটু ন্যাচারালি চাচ্ছিলেন সে কারণে। এরপর হাইলাইটার দিয়ে দিলাম, এবং হাইলাইটারের শেডটা খুব একটা মনে করতে পারছি না। এরপর যেটা আমি সবসময়ই আসলে ক্লায়েন্টদেরকে করে থাকি যে নিজের লিপস্টিকের আউটলাইনটা একটু নিজের করে দেওয়া, এখানেও আমি HD লিপ টিন্ট ম্যাট নাম্বার 12, যেটা একটু রেডিশ টাইপের বার্গেন্ডি মেজেন্টা রং, সেটা দিয়ে তাকে আমি আউটলাইন করে দিতে বললাম যেহেতু তিনি একটু লাল রঙের ঠোঁট চাচ্ছিলেন। এরপর তার চুলটাকে সেট করে দিলাম, দেখতেই পাচ্ছেন ফুল লুকটা আমি কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব। তাকে দুপাট্টা একটা সেট করে দিলাম, সব কিছুই আমি মোটামুটি নিজেই আসলে করার চেষ্টা করি আমার একেবারে এক্সক্লুসিভ ক্লায়েন্টগুলোর জন্য। তাকে নথ পরিয়ে দিয়ে তার মেকআপটাকে আমি কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ করব। এই হচ্ছে তার ফাইনাল লুক। আপনারা নিশ্চয়ই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, এবং আমি নিজেও ক্লায়েন্টকে জিজ্ঞেস করেছি আপনার কাছে কেমন লেগেছে, তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার খুব পছন্দ হয়েছে। এরপর আর কোনো কিছু বলার থাকে না, ক্লায়েন্টের মুখে হাসি এবং সে খুশি, এই বলে তিনি তার বিয়ের ভেন্যুতে চলে গেলেন।